আমাদের আজকে যে ওয়েবসাইটটা হলো গিয়ে এইটার, এর আগে অনেকে তারা নতুন যারা সিলেনিয়াম নিয়ে বেসিক নলেজ আছে অথবা প্যারাট নিয়ে বেসিক নলেজ আছে, তারপরে টেস্ট ইঞ্জিনিয়ার নিয়ে বেসিক নলেজ আছে, জাভা নিয়ে বেসিক নলেজ আছে। সো এইটা করার আগে আপনাদের জাভা, প্ল্যারাইট, টেস্ট ইঞ্জি, কম, এগুলো সম্বন্ধে নলেজ থাকতে হবে। দেন গিয়ে আপনি এই জিনিসগুলো কনসেপচুয়ালি বুঝবেন। এর নলেজ যদি না থাকে, আজকে এইটা করে একটা ধারণা পাবেন যে স্ট্রাকচার হইতে কিভাবে একটা প্রজেক্ট ফর্ম দিয়ে করতে হয়, তো সেই জিনিসটা আজকে বলবো। তো অনেকে অনেকে হয়তো নতুন একবার বিগিনিয়ার লেভেলে, অনেক হয়তো অনেক কনসেপ্ট বুঝবেন না ওইটা। সো আমি শুরু করতেছি, দেখেন আজকের এই অনলাইন ওয়েবিনারে আমাদের কি কি লাগবে। জেডিকে লাগবে, জেডিকে 11, এবং 11টা হলে ভালো। তারপরে কোড করার জন্য আইডি লাগবে, সেটা ইন্টেলিজ আইডি অথবা ইক্লিপস অথবা ম্যাপবিন, যে কোনো একটা হলে চলে। তো আমরা ইউজ করবো ইন্টেলিজ আইডি। আর টেস্ট কেস লেখার জন্য টেস্ট ইঞ্জি ফ্রেমওয়ার্কটা, আর এখন সবাই কি চায়, একটা জাকানাকা রিপোর্ট চায় ম্যানেজমেন্ট। হ্যাঁ, গ্যাডেলের একটা রিপোর্ট আছে, সেটা সেটা এসে সেই রিপোর্ট দিয়ে এত গর্জিয়াস হয় না। জাকানাকা রিপোর্টের জন্য অনেক ফ্রেমওয়ার্ক আছে, আমরা এর মধ্যে একটা এক্সটার্ন রিপোর্ট ফ্রেমওয়ার্ক ইউজ করবো। আর ওয়েবটা অটোমেট করার জন্য আমরা প্যারাট ইউজ করবো। প্যারাট একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে ওয়েব এবং এপিআই অটোমেট করা যায়। কোনটা কি, একটা ডিজাইন প্যাটার্ন, যে বলা পেজ অবজেক্ট মডেল। এই মডেলে কি থাকে, কি থাকে যে প্রতিটা পেজের জন্য একটা করে জাভা ক্লাস থাকবে, সব অ্যাকশন থাকবে। অ্যাকশন বলতে ক্লিক করা, ডাটা ফিল আপ করা, এই জিনিসগুলো থাকবে পেজের মধ্যে। আর টেস্ট কেস লেখার জন্য আলাদা ক্লাস থাকবে, যেখান থেকে শুধু পেজগুলো অবজেক্ট ক্রিয়েট করে টেস্ট কেস লেখবে। আর এটা কি সিলেক্টর হাব, এইটা একটা প্লাগইন, কার প্লাগইন, টু অথবা ফায়ারবক্সের প্লাগইন। এই প্লাগইনের কাজটা কি, যারা আমরা ফ্রেশার, যারা শিখতে আসছি, ওদের আমাদের ওয়েব অটোমেশনে কাজ করতে হলে আমাদের সিলেক্টর বানাইতে হবে। সিলেক্টর বানাইতে হবে, সেই সিলেক্টর গুলা বানানি শুরুর দিক দিয়ে একটু শিখতে হয়তো কষ্ট হবে। আর সিলেক্টর হাব ইউজ করলে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলে সে আপনাকে সিলেক্টর গুলো কয়েকটা টাইপের সিলেক্টর বানিয়ে দিবে। তো এটা কি একটা ফায়ারবক্স বা ক্রোমের প্লাগ ইন। তো গেল এটা। আর গেরেল নাকি একটা বিল টুল, বিল টুল কি, যেটা দিয়ে আমাদের আমাদের প্রশাসন কোডটা করব এবং লাইব্রেরি গুলো সে অনলাইন থেকে নামিয়ে নেবে। লেয়ার, লেয়ার গুলো কি, কয়টা প্যাকেজ থাকবে। তা আমরা শুরুতে দেখ কি বলছিলাম, কমের জন্য পেজের জন্য একটা প্যাকেজ থাকবে, যার আন্ডারে সবগুলা পেজের ক্লাস থাকবে। আর টেস্ট কেস লেখার জন্য একটা প্যাকেজ থাকবে, আপনি প্যাকেজের নাম টেস্ট কেসও লিখতে পারেন, আবার টেস্টও লিখতে পারেন। আর ইউটিল নামে একটা প্যাকেজ সবাই রাখে, এটাকে বলা হয় সাপোর্টার। এই যে আমার এইটা এবং এই জিনিসকে সাপোর্ট করার জন্য যদি লাগে, আমরা এই যে ইউটিল নামে একটা প্যাকেজ সেখানে আমরা লিখবো। অর্থাৎ আপনি কি রিপোর্ট টাইমে, যে রিপোর্ট দিয়ে আমরা ডাকা ডাকা রিপোর্ট বানাবো। সো আজকে এই ওয়েবিনার এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। শুরু করে দিই, আমরা হয়তো প্যারাব্যাংক নামক একটা সাইট আছে, সেই সাইটটা অপলোড করবো। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পুরো সাইটটা দেখাবো না, দেখাবো স্ট্রাকচার হচ্ছে কেমন, কয়েকটা পেজ করে দেখাবো। সো আপনারা যদি প্যারাট নিয়ে কাজ করে থাকেন, দেন আপনার বাকিটা নিজেরা যে করতে পারবে। শুরুতে কি করতে হবে, আমার একটা প্রজেক্ট বানাইতে হবে। এই যে একটা প্রজেক্ট বানিয়ে আপনারা ইন্টেলিজ আইডি ডাউনলোড করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে যাবেন, প্রজেক্টে গিয়ে এইটা সিলেক্ট করবেন,
এবং গ্রেডেল সিলেক্ট করবেন, আর সিম্পল কুড এটা ডিসিলেক্ট করবেন। তো এটা নাম দিবেন কি, মনে করেন ধরেন নাম কি প্যারাইট, প্যারাইট আর ফর্ম দিলাম, জাভা সিলেক্ট করবো, যেহেতু গ্রেডেল আর গ্রুপ সিলেক্ট করবো, সিলেক্ট করে পেয়ে দিব, দিয়ে সেগুলো দিলাম, এই উদ্দেশ্যে সিকিউর করে দেবে। সো এটা কি করতেছে, সে তার প্রজেক্টটা বিল করে এই যে ডিপেন্ডেন্সি আছে সেগুলা সেগুলা সে নামায় নিতেছে প্রতি ল্যাব থেকে। স্ক্যান হোক, ডিপেন্ডেন্সি গুলো কোথায় পাবো, যে ডিপেন্ডেন্সি বলতে লাইব্রেরি গুলো কোথায় পাবো, এখন দেখেন এই যে মেভেন সেন্টার নামে একটা আছে, মেভেন রিপোজিটরি, মেভেন স্যার এই যে এটা এই সাইটে যাবে, গেলে যদি প্লেলেট লেখেন রাইট সার দিবেন, এই যে প্লেলেট ডিপেন্ডেন্সি চলে আসে, দেখছেন ডিপেন্ডেন্সি কিনলে এই যে এই ভাষণটা কত, এইটা হলো গ্যাডেলের ডিপেন্ডেন্সি। টেস্ট ইঞ্জিনের ক্ষেত্রে কি করবেন, এইখান থেকে এই যে টেস্ট ইঞ্জিন আর কি কি বলেছি, যে টেস্ট ইঞ্জিন, হ্যাঁ এবার যেহেতু আমাদের প্রজেক্টটা দেখি অবস্থা, আমাদের প্রজেক্টটা ইয়ে হয়ে গেছে, তো আমরা সবকিছু করবো এই ডিরেক্টরি বা প্যাকেজ, আমরা তো এটা আমাদের দরকার নাই, আমরা কিন্তু করে দিই এখানে, তাহলে আপনি রাখতে পারেন। আমি যেহেতু আমার এখানে সবার সম্পর্কে আছে, আমি ডিপেন্ডেন্সি গুলা আমি আরেকটা প্রজেক্ট থেকে আমি কপিকেশন মেরে দিব, কেন মারবো, কারণ প্রতিটা আমি দেখাইতে গেলে প্রচুর সময় লাগবে। এই যে দেখুন আমার এই ডিপেন্ডেন্সি গুলা, এবং আমরা কি বলছিলাম টেস্টিং ইউজ করবো, তো এখানে এটা হলো আমি যে আইডিটা ইউজ করতে, সেই আইডি বাই ডিফল্ট এটা, এটা হলো প্যারাটে ডিপেন্ডেন্সি, এটা হলো টেস্ট ইঞ্জিন ডিপেন্ডেন্সি, আর এইটা আপনাদের এই দুইটা দরকার নেই হয়তো, এই যে দুটো থাক, এটা হলো যদি স্ক্রিনশট হবে, আর এই জিনিসটা হলো এক্সটেন্ড রিপোর্টের, আর এটা কি একটা আপনারা দেখেন ইউআরএল ক্লিক করলেই সব ডিপেন্ডেন্সি গুলো পেয়ে যাবেন। দেখেন এটা যদি কপি করি, আমি ইউআরএল গুলো কেন দিচ্ছি, যাতে আপনারা ইজিলি পায় পান, দেখেন ক্লিক করবেন, দেখছেন পেয়ে গেছেন। ডিপেন্ডেন্সি কেন লাগে, কারণ এই লাইব্রেরি গুলা আমি যে কোড করবো, কিছু লাইব্রেরি দরকার লাগে, সেই লাইব্রেরি গুলো ন্যাপ থেকে নামাই নিবে, দেখছেন, তো এগুলো আমার লাগবে, তাহলে আমার আবার লাইব্রেরি গুলা ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করার পরে এইখান থেকে রিলোড দিতে হবে আপনাকে, আমি শুরুতে কি বলেছিলাম যে আমার থাকবে যে লেয়ার গুলো, পেজ নামক প্যাকেজ থাকবে, টেস্ট কেস নামক প্যাকেজ থাকবে, তারপরে হ্যাঁ এর আগে একটা কনভেনশন আছে যে আপনি যে সাইটটা করবেন সেই সাইটের নামটা রাখবেন প্যাকেজের নাম হিসেবে, ফর এক্সাম্পল এটা কি প্যারা ব্যাংক ডট প্যারা সাপোর্ট ডট কম, সো আমরা কি লিখবো একটা প্যাকেজ বানাবো, দেখেন কিসের নামে এই টেস্ট ক্লাস যাবো, আমরা দেখেন কেমনি বানাবো, আমি আগে প্রোডাক্ট কপি করে প্যাকেজ বানানোর সিস্টেমটা কি, এটা কনভেনশন, কনভেনশন কি রুল না, বাট আপনি মানতে হয়, কেন মানতে হয়, কারণ আপনার কোড যাতে আর্জেন্ট বুঝে, এই দিলাম কি হবে, এই দেখ প্যারা ব্যাংক ডট প্যারা সব ডট কম, এটা হলো প্যাকেজ বানাইলাম। আপনাদের কোয়েশ্চেন থাকলে নোট করে রাখেন, যত কোয়েশ্চেন থাকলে আমরা আপনার সাথে দিয়ে দিবো, বুঝছেন, মাউসের আইকনে ক্লিক করবো, নিয়ে যাবো এক প্যাকেজ, দেখছেন এই হয়ে গেছে প্যাকেজ একটা, তারপর কি এইটাতে আমার সাব প্যাকেজ গুলো বানাবো, কেনার জন্য কি কি নিলাম বলেছিলাম, পেজ নামক প্যাকেজ থাকবে, পেজেস, পেজেস নামক প্যাকেজ, তারপরে টেস্ট নামক, বা আপনারা টেস্ট কিছু দিতে পারেন, এটা ফালাই দিবেন, ফালাই দিয়ে টেস্ট
টেস্ট বা টেস্ট কেস চাইছে তাদের ধরুন টেস্ট নামের প্যাকেজ, আরেকটা কি মাউসের রাইট ক্লিক করে রুটিন, আরেকটা কি ছিলাম রিপোর্ট, রিপোর্টটা কয়নি আসতে শুনতে আমার এই তিনটা ভিডিও হয়ে যায়। এখন দেখ তারপর আমরা কি বলেছি যে পেজের একটা বেস পেজ থাকবে, বেস পেজটা কি হবে প্রতিটা পেজের প্যারেন্ট বা প্রতিটা পেজের সুপার ক্লাস, আর পেজ গুলো হবে সাব ক্লাস। দেখেন এই যে এখন ক্লিক করে জাভা ক্লাস বানাবে বেস পেজ, তারপর আমি পেজের ক্ষেত্রে বলছি কি বলছে বেস টেস্ট, যেটা হবে প্রতিটা টেস্ট ক্লাসের প্যারেন্ট অথবা প্রতিটা টেস্ট টেস্ট ক্লাসের সুপার ক্লাস। আমরা কি ইউজ করবো প্লেরাইট, রাইট প্লেরাইট আমরা কি করবো এখন যে আমরা বেস পেজটা ডিজাইন করবো, বেস পেজটা কি করবো দেখেন আমরা সেলেনিয়ামে যারা করেছি তারা কি লিখছি যে ওয়েব ড্রাইভার, ওয়েব ড্রাইভার ড্রাইভার ইজ ইকুয়াল টু ড্রাইভার প্লাস নিউ ফায়ারফক্স বা ক্রোম ড্রাইভার। এইটার ক্ষেত্রে যারা সিনট্যাক্সটা করে পেজ দিয়ে করে, প্লেরাইট পেজ নিয়ে কাজ করে। সো আমরা পেজ ডিজাইনটা দেখেন এই যে আমরা একটা করে নিচ্ছি পেজ, এই পেজ নামের একটা ভেরিয়েবল, প্রথমটা হলো আমার একটা দেখি একটা ক্লাস আর এটা হলো একটা ভেরিয়েবল, তারপর দেখি আমরা একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি এবং আমার বেস ক্লাসটা অলওয়েজ আমরা কি রাখবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস রাখবো। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট কি যে যার অবজেক্ট ক্রিয়েট করা যায় না, কিছু মেথড রাখা যায় এই জিনিসগুলো দেখেন। তারপর আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো, সরি আমি এই জায়গায় লাগতেছি কেন পেজের পার্ট, স্ট্রাকচার ওয়েতে অপারেশন করতে গিয়ে প্রথমে ডিজাইন করা একটু সময় সাপেক্ষে, তারপর টেস্ট লিস্ট লেখা একদম সোজা। কনসেপ্টটা কি মানে পাবলিক ক্লাসের নাম আমি এটার মধ্যে দিয়ে পেজটা পাস করে দিব। দেখেন তারপরে কি করবো এই যে পেজটা পাস করতেছি সেটা রিস ইনটু অ্যাসাইন করবো এটা, তারপরে আমি আরো কিছু এডিশনাল মেথড দেখবো যে মেথড গুলো কাজ হবে কি যে পেজ টাইটেল নেওয়া, ইউআরএল নেওয়া। ফর এক্সাম্পল পেজ টাইটেল গুলো কি হয় স্ট্রিং হয় পাবলিক কি, এটা একটা মেথড লিখতেছি যেটাতে আমার গেট কি পেজ টাইটেল প্রতিটা পেজ এর টাইটেলটা দিতে হবে কিভাবে নিব, যেহেতু এটা নন ভয়েড মেথড সেহেতু রিটার্ন থাকবে। এগুলো হলো সব প্রোগ্রামিং আছেন পেস এই যে গেট টাইটেল আছে এই মেথডের কাজ কি যে পেজ থাকবে সেই পেজের টাইটেলটা আমাকে রিটার্ন করে দিবে, যে পেজ থাকবে আরেকটা মেথড দেখলাম ইউআরএল, সিলেনিয়ামের ক্ষেত্রে কি রাখতাম সিলেনিয়ামের ক্ষেত্রে রাখতাম গেট টাইটেল নামক একটা মেথড আছে গেট টাইটেল, এটা কি তারপর পাবলিক স্ট্রিং রেড ইউআরএল দিলাম। আপনি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখলে আরেকটা ফ্রেমওয়ার্ক শিখে সোজা হয় জাস্ট খালি সিনট্যাক্স গুলো ডিফারেন্স থাকে রেড ইউআরএল। আমার বেস পেজ ডিজাইন করা শেষ, তারপর আমি বাকি পেজ গুলো লিখবো, আমি এখন কি ডিজাইন করবো বেস টেস্টটা যেখান থেকে আমার দেখেন আপনি বেস পেজ কল দিলে আপনাকে অবশ্যই পেজের রেফারেন্স ভেরিয়েবল পাস করতে হবে, পেজ অবজেক্টটা পাস করতে হবে। তো আমরা বেস টেস্টে চলে যাচ্ছি, এবার দেখি বেস টেস্টে আমরা কি করতে একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি বেস টেস্ট,
এখন আমি কনস্ট্রাক্টর কি ডিটেইল আলোচনা করতে পারবো না, কারণ এখানে আমার সময়ের ব্যাপার থাকে। তারপর আমি কি করবো এখন দেখেন, আমি কি বলছিলাম, প্রতিটা টেস্ট ক্লাসের প্যারেন্ট হবে বেস বেস টেস্ট, প্রতিটা পেজের প্যারেন্ট হবে বেস বেস। এখন দেখেন, এখন আমি কিছু কাজ করতেছি, এখন আমি কি করবো, আমার টেস্ট কেসটা ডিজাইন করবো যে এইটা কি প্রতিটা টেস্ট কেসের জন্য একবার ব্রাউজার ওপেন করবে আলাদা আলাদা, নাকি প্রতিটা ক্লাসের জন্য করবে। সো আপনারা চাইলে টেস্ট ইঞ্জিন এনোটেশন আছে, প্রতিটা টেস্ট কেসের জন্য ব্রাউজার ওপেন করতে পারেন, টেস্ট কেসের ব্রাউজারটা ক্লোজ করতে পারেন, অথবা প্রতিটা ক্লাসের এগেনস্টে ব্রাউজার ওপেন করতে পারেন, ওই ক্লাসে যতটা টেস্ট কেস আছে সবগুলো এক্সিকিউট করে সে ব্রাউজার ক্লোজ করতে পারেন। বাস্ট বেস্ট প্র্যাকটিস হলো প্রতিটা ওয়েবের ক্ষেত্রে প্রতিটা টেস্ট কেসের এগেনস্টে ব্রাউজারটা ওপেন করা এবং ক্লোজ করা। তো আমরা এই জন্য লিখতেছি যে আমরা যেহেতু প্রতিটা টেস্ট কেসের এগেনস্টে এই যে নোটেশন গুলা বিফোর মেথড, এই নোটেশন গুলা কার টেস্ট ইঞ্জিন, এটার কাজটা হলো টেস্ট কেসের আগে এই জিনিসটা রান হবে, পাবলিক ভয়েড ব্রাউজার সেট আপ। আমরা একটু মিট করি সেট আপ, ব্রাউজার সেট আপ কি কি করতে হবে, আপনার যা যা ব্রাউজার লাগবে, যা যা ব্রাউজার লাগবে সেই ব্রাউজার গুলো আপনার সেট আপ করতে হবে। আমরা একটু মিট করি, বাকি একটু মিট করি স্যার, সাউন্ড শুনে আছে তো? এবং এবং টেস্ট কেস রান হওয়ার শেষে সে কি করবে, এই জন্য দেখেন আপনার টেস্ট, দেখেন এটা কি করবে, আমি যে ব্রাউজারটা কুইট করবো সেটা লাগবে, এটা লাগবে বলে টিয়ার ডাউন। সো এবার আমি ব্রাউজারটা কন্ট্রোল করতেছি, শুরুতে আমি ব্রাউজার নামটা একটা লিখে রাখতেছি, তারপর আমি প্রপার্টি ফাইল থেকে নিব। ব্রাউজার নেম দিলাম ফায়ারফক্স, এই জায়গাটা ইম্পর্টেন্ট, আমরা যারা সুইচ স্টেটমেন্ট ইউজ করেছি না, এই সিতে বা জাভাতে পাইথনে সুইচ স্টেটমেন্ট, সো আমি এখানে সুইচ স্টেটমেন্ট ইউজ করবো, দেখেন সুইচ কি ব্রাউজার নেম, দেখেন ব্রাউজার নেম, দেখেন কেস যদি ফায়ারফক্স হয়, ব্রাউজার নামটা যদি ফায়ারফক্স হয় তাহলে কি করবো আমরা, ফায়ারফক্স ব্রাউজারটা আমরা লঞ্চ করব। কিভাবে লঞ্চ করবো, দেখেন কাজ শেষ হলে আমরা ব্রাউজার লঞ্চ করে কি কি লাগে জিনিসটা দেখেন, আমি ভেঙে ভেঙে লাগছি তারপর একসাথে লাগবে, আমার লাগবে পেজ, লাগবে পেজ, তারপরে লাগবে প্লেয়ার, ওই ব্রাউজার কন্টেক্সট, ব্রাউজার ব্রাউজার তাহলে আমি এখানে ব্রাউজারটা লঞ্চ করবো, লঞ্চ করবো কি হবে, তাহলে আপনার প্যারাটা রাখতে পারেন এখানে, আর আমি প্যারাটা রাখতে পারি কি করবো এখন, আচ্ছা প্যারাটা ক্লিক করে ফেলি একটা, এই ক্লাসগুলো কেন পাইতেছি, কারণ আমি লাইব্রেরি এড করছি, তাই প্লেরাইট ডেন স্কেল টু ডি প্লেরাইট ডেন ক্রিয়েট, সেটা প্লেরাইটে আপডেট ক্রিয়েট করছে। তারপর আমরা কি করব, সেটা ব্রাউজার ব্রাউজার যে আছে সেই ব্রাউজার দেন প্লেরাইট
এর আগে একটা কুলাম দিতে হবে ফেরি আসার সাথে, রাইট? দেখেন কি করতে হবে, রাইট, ব্রাউজার কন্টেক্সট, ব্রাউজার কোন ব্রাউজারটা নিবো আমরা, যেটা ফায়ারফক্স এলাকা দেখেন এটা কি রিটার্ন করে, ব্রাউজার টাইপ রিটার্ন করে দেন ফায়ারফক্স। তারপর আমরা কি করবো, এই ফায়ারফক্স লঞ্চ করবো, লঞ্চ লঞ্চ কি রিটার্ন করে ব্রাউজার দেন, লঞ্চ কি রিটার্ন করে ব্রাউজার দেখেন, আমরা যদি ব্রাউজার বানিয়ে রাখছিলাম না, এই যে এটা আমরা ব্রাউজার রাখতেছি। তারপর আমরা ব্রাউজার এইটা পাবো, দেখেন আমরা পেয়ে গেছি ব্রাউজার, ব্রাউজার আমি একবারে লিখে ফেলছি, তাহলে আবার এগুলো দরকার নেই, আমি এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, আমার একবারে পেজ লিখে ফেলতেছি। রাইট, ক্রিয়েট নিউ লঞ্চ অপশন, এস ব্রাউজার টাইপ, ব্রাউজার টাইপ ব্রাউজার, এটা হলো যদি ফায়ারবক্স হয় তাহলে ফায়ারবক্সের জন্য সে হেডসেট হেডলেস হেডলেস ফোর্স মানে ইউআই থাকবে, আর যদি ট্রু দিতাম বাই ডিফল্ট ট্রু থাকে, ট্রু থাকলে ব্রাউজার কোনো ইয়ে থাকবে না, দেখেন এইটা হলো। তাহলে সুইচ স্টেটমেন্টে কি করতে হয়, আমাদের প্রতিটা কেসের শেষে একটা ব্রেক লিখতে হয়, সরি এই যে একটা, আর আপনি যদি আরো কয়েকটা ব্রাউজার চান, যেমন কেউ চাইতে পারে ক্রোম, কেউ চাইতে পারে এ, আমি বাকি গুলা আমি একটু কপি পেস্ট মারতেছি, কেন মারতেছি দেখেন, সেম ভাবে আপনি চাইলে স্যার, এইটা কার, এটা ক্রোমিয়াম, এটা হলো, এটা হলো ক্রোম, আর এটা হলো ফায়ারফক্স, আমি তিনটা ব্রাউজার সাপোর্ট এখানে দিয়েছি একইভাবে, দেখেন এই যে প্যারাট আপডেট ক্রিয়েট করছি, তারপর ব্রাউজারটা লঞ্চ করছি, লঞ্চ করে অপশনটা দিছি, কি অপশন কেন দিছি, বাই ডিফল্ট তাকে, বাই ডিফল্ট তাকে হেডলেস বটে চালা, আমি ইউআই চালাইতেছি এই জন্য দিয়েছি, দেখছেন এইগুলো আমার ব্রাউজার সেট আপটা। ব্রাউজার সেট আপ হয়ে গেলে তারপর আমার কি করতে হবে, আমার পেজ, তারপর আমার কি করতে হবে, পেজে এ করতে হবে, কিসে, পেজের একটা অবজেক্ট বানাইতে হবে, তারপর আমি ব্রাউজার কি ব্রাউজার পাইছি, আমি ব্রাউজার কন্টেক্স ক্রিয়েট করে তারপর সেটাকে পেজ রাখতে হবে, দেখুন কি ব্রাউজার, তারপরে তুমি কন্টেক্সট এটা কি রিটার্ন করে দেখেন, এটা রিটার্ন করে একটা ব্রাউজার কন্টেক্সট, সেই ব্রাউজার কন্টেক্সট এর পরে কি করতে হবে, আমার একটা পেজ ক্রিয়েট করতে হবে, পেজেস নিউ পেজ, দেখছেন এটা কি রিটার্ন করে, ওই যে লেখা থাকে কি হলো পেজেস, সরি এই হলো আমার পেজটা লাগে, দেখেন আমার এই প্যারার দরকার নাই, আমি একসাথে নিয়ে নিছি, দেখেন ওটা কি, যে গেট আপনি যদি
আমার কি ফায়ারবক্স? তাই না, আমি ফায়ারবক্স লঞ্চ করবো, আপনি যদি ক্রোম দেন আমাকে ক্রোম লঞ্চ করবো, ক্রোমিয়াম দিলে ক্রোমিয়াম লঞ্চ করবো, শুরুতে হেডলেস মোডের ওই ইউআই থাকবে, আরো ব্রাউজার সাপোর্ট লাগলে আপনি এখানে এভাবে সুইচ স্টেটমেন্ট দিয়ে দেওয়ার ওয়েট করতে পারবেন। সো এইগুলো আমার পেজটা, আমার কি করতে হবে, একটা ব্রাউজার বানালে ব্রাউজার কন্টেক্সট ক্রিয়েট করতে হবে, ব্রাউজার কন্টেক্সট করে একটা পেজ ক্রিয়েট করতে হবে। এটা হলো সেলেনিয়াম দ্বারা করেছেন এই ওয়েব ড্রাইভারের মতো, ওয়েব ড্রাইভার সবার পেজ হলো ওয়েব ড্রাইভারের মতো, সব সব অ্যাকশন যা অপারেশন এই পেজের আন্ডারে থাকে, আমরা এটা করবো। সো এই হলো আমার বেস পেজটা। আমরা কাজ শেষে কি করতে হবে, আমার পেজটাকে ক্লোজ মার্ক এই কি করতে হবে, এদের আমরা কি করলাম, সেলেনিয়ামে ওয়েব ড্রাইভারটা ক্রিয়েট করছি, এটাকে কি করতে হবে, এটা ক্লোজ করতে হবে। তার মানে কি হলো জিনিসটা দেখেন, শুরুতেই আমার কি করবে, ব্রাউজারটা স্টার্ট করবে, কাজ শেষ হইলে আমার ব্রাউজারটা সে ক্লিক করে দেবে। আমার এইগুলো আমার বেস, দুইটা বেস আমার ডিজাইন করা শেষ হচ্ছে, দুইটা বেস, একটা হলো কি গিয়া কি, আমি আরেকটা আসবে, এটা হলো বেসিক ডিজাইন। এটা কি করছি, আমি বেস একটা পেজ বানাইছি, প্রতিটা পেজের প্যারেন্ট হবে, আর এনে বেস টেস্টটা বানাইছি, প্রতিটা টেস্ট পেজ ক্লাসের প্যারেন্ট হবে। এবার যাই আমার ইউআই তে, আমার ইউআই এই যদি প্যারাব্যাংক সাইটটা ওপেন করি, এই যে প্যারাব্যাংক সাইটটা যদি ওপেন করে দেখেন, আমি কি বলছিলাম, প্রতিটা পেজের জন্য একটা ক্লাস থাকবে। সো এটা কি পেজ, আমরা লগইন পেজ ধরতে পারি অথবা ইন্ডেক্স পেজ ধরতে পারি, তো কাস্টম লগইন পেজ বানাতে পারি। এখানে যেহেতু কাস্টম লগইন আছে, আমরা কাস্টম লগইন পেজ বানিয়ে ফেললাম। এটা হলো ফর্মের ডিজাইন প্যাটার্নের কনসেপ্ট। কি বানাবো, পেজ, পেজের আন্ডারে একটা পেজ বানাবো, যায় বুঝছেন, যেটা প্যারেন্ট হবে কি বেস পেজ, দেখছেন। তাহলে কি এটা এরকম দিচ্ছে কেন, কারণ বেস পেজটা একটা অ্যাভার্সটা ক্লাস আছে, অ্যাভার্সটা ক্লাস, অ্যাভার্সটা ক্লাস কনস্ট্রাক্টরটা এ করতে হবে, দেখছেন হয়ে গেছে। এখন তারপরে আমরা কি করছিলাম, প্রতিটা অপারেশনের জন্য আমরা একটা মেথড বানাবো। ফর এক্সাম্পল এখানে যদি লগ ইন পেজ চিন্তা করি, এখানে ইনপুট ফিট ফিল আপ করবো, এটা ফিল আপ করবো, লগ ইন বাটনে ক্লিক করবো, এখানে ফরগেট পাসওয়ার্ড আছে, এখানে রেজিস্ট্রেশন আছে। সো এখানে যে কয়টা আমরা অপারেশন করবো, প্রতিটার জন্য একটা করে মেথড বানাবো। এখন মেথডের রিটার্ন টাইপটা কি হবে, যেমন এইটা ফিল আপ করার পরে যদি এই পেজে থাকে, আমি মেথডের রিটার্ন টাইপ রাখবো এইটা, বলতে কাস্টম লগ ইন পেজ, এবং লগ ইন বাটনে ক্লিক করলে আমার কি হবে, আমি একটা দেখাচ্ছি, আমি একটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি, দেখেন এই লগ ইন বাটনে ক্লিক করার পরে কি আমার হোম পেজ দিয়ে যায়, তার মানে ওই মেথডে রিটার্ন টাইপটা হবে হোম পেজ বা ওভারভিউ পেজ। দেখেন আমি করি, আপনারা প্লাগইনটা সেট আপ করে নেওয়ার পরে দেখেন মাউস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে ওই সিলেক্ট হাব দেখবেন, অথবা স্পেক এলিমেন্টে যাবেন, এই পাশ থেকে দেখবেন ওই যে সিলেক্ট হাব নামক একটা জিনিস থাকবে, এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো সিলেক্ট পাবেন। দেখেন এটা সিএসএস সিলেক্ট, এটা কি ইন্ডেক্স পাথ, এটা কি কোয়েরি পাথ, আপনারা যে টাইপের সিলেক্ট করতে চান সেই টাইপের সিলেক্ট নিয়ে নেবেন। তবে ওইটাতে লোকেটর মেথডে আপনার সিএসএস সিলেক্টর এবং এক্সপার্ট দুইটাই সাপোর্ট করে, এক্সপার্ট দুইটাই সাপোর্ট করে। আমি ওই আরো সিলেক্ট করছি, দেখো ট্যাগ নেম, তারপরে ইয়ে, আমি সিএসএস সিলেক্ট করে নিলাম, এই যে কপিগুলো নিবেন
নিয়ে দেখবেন এটা ইউনিক আছে কিনা, ইউনিক আছে কিনা বুঝবেন কারণে এই যে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে ওয়ান যদি থাকে এখানে, ওয়ান আউট অফ ওয়ান, তার মানে এটা ইউনিক। এই দেখেন আবার গেলাম, আমি কি বুঝছিলাম প্রতিটা অ্যাকশনের জন্য একটা মেথড বানাবো। তারপরে পাবলিক ভয়েড, আর শুরুতে বড দিতেছি, প্রথমে কি বলবো ফিল ইউজার নেম, দেখেন কি করবো এই জন্য আমরা প্রত্যেক ইনপুট গুলো সবসময় আমাদের টেস্ট কেস থেকে নিয়ে আসবো, দেখেন ইনপুট গুলো সবসময় আমাদের টেস্ট কেস থেকে নিয়ে আসবো অলওয়েজ। ওই যে পেস, ওই যে সিলি নেম হচ্ছে ফাইন এলিমেন্ট, এটা হলো লোকেটর, এটা লোকেটর, লোকেটর মধ্যে সিলেক্টর বাড়াই দিবেন, ও বুঝে নিবে কোনটা কোন সিলেক্টর, দেখছেন। তারপর কি ওই যে ফিল, ওই যে ফিল ইউজার নেমটা ক্লিক করা যায়, দেখছেন আমি কি বলছিলাম যে প্রতিটা অপারেশনের জন্য একটা মেথড থাকবে, মেথডের রিটার্ন টাইপটা হবে অ্যাকশনটা করার পর কোন পেজটা। আমি যদি এখানে ফিল আপ করার পরে এসকিউএ আমার এই পেজে থাকে, তার মানে আমার রিটার্ন টাইপটা হবে এই পেজ, এই যে এটা যেহেতু রিটার্ন একটা নন ভয়েড, অবশ্যই একটা রিটার্ন কিওয়ার্ড দিতে হয়, যেহেতু এই পেজ একই এইটার মেথডের রিটার্ন টাইপ আর পেজ একই, তাহলে দিস দিতে হয় দিস। সেম ভাবে আমরা কি করবো পরটার জন্য, কি ফিল আর মেথডের নাম অলওয়েজ বার্ক দিয়ে শুরু হয় এবং স্মিলটা দিয়ে শুরু করতে হয়, ফিল পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড সিলেক্ট করা লাগবে না, এই যে দেখেন এখানে যাবেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, স্পেক্টে যাবেন, ওই যে পাই গেছেন, দেখছেন আমি কি যে বট বড় করবো, ওই দেখেন বাইকটা আবার শুরু থেকে দেখো আমি একটু মিস হয়ে গেছিলাম, আচ্ছা লোকেটরটা বের করা, এই তো এখানে বছর আগে তুমি প্লাগইনটা সেট আপ করে নিবা, সিলেক্টর হাব, তারপরে যাবে এখানে এটা ক্লিক করবা, ক্লিক করে ওই দেখো ওই সিলেক্টর হাব দেখছো, এই সিলেক্টর ওই যে এখানে কপি আছে, ওই যে কপি তুমি এটা দিয়ে তুমি কপি হয়ে যাবে, দেখছো তারপরে এখানে বসাবেন, এই যে ওয়ান ইন্টু ওয়ান হইতে হবে, তার মানে এটা ইউনিক, এই যে দেখছেন আমার দুইটা হয়ে গেল। এখন দেখো আমার কি লাগবে, এইটা হ্যাঁ এটা যাও আইসো লগ ইন গেল, দেখো ইনপুট লগ ইন গেল, যা যাটা ভালো লাগে নিয়ে আমার সেই সিলেক্টটা ভালো লাগে, আমি সেই সিলেক্টটা নিয়ে গেছে ওয়ান ইন্টু ওয়ান। আমরা এই নামে একটা মেথড থাকবে যেটা ক্লিক করলে পরে কোন পেজে নিয়ে যা, ওভার ভিউ পেজ নিয়ে যা, দেখেন ওভার ভিউ পেজ দেখছেন, তার মানে এটা রিটার্ন টাইপ হবে ওভার ভিউ পেজ। কি নামে মেথড থাকবে, শুরুতে বোর্ড লিখতেছি পাবলিক কি ভয়েড ক্লিক লগ ইন, লগ ইন যেহেতু ক্লিক করবো কোনো ইনপুট ফিরলে লাগে না, কারণ আপনার কিছু বোঝেন লোকেটর ক্লিক, বুঝছেন এখন দেন ক্লিক করলে কোন পেজে মানে লগ ইন যদি সাকসেসফুলি লগ ইন হয় কোন পেজে নিয়ে যায়, এই যে ওভারভিউ পেজ, ওভারভিউ পেজ আমার একটা বাকি বানায় ফেলেন, এইটা আমি কি বলছি প্রতিটা পেজের জন্য একটা করে, সরি প্রতিটা ইউআই জন্য একটা করে পেজ লাগবে, যেহেতু পেজ সেহেতু আমাদের এটা এটা নাম থাকতে হবে, এই যে পেজ আমি কি বুঝছিলাম প্রতিটা পেজ হবে বেস পেজের চাইল্ড, দেখছেন যেহেতু আগের মতো আল্টার ইন্টার শুন এবার দেখ লগ ইন পেজ কোথায় রিটার্ন করবে, ও ক্লিক করে সাকসেসফুল হলে ওভার ভিউ পেজে দেখুন, তারপরে এখন যেহেতু এই মেথডের রিটার্ন টাইপটা আর এই এক পেজটা এক না, তার মানে তখন কি দেখতে হবে, এই যে রিটার্ন অবজেক্ট মানে কি বলবেন নিউ ওভার ভিউ পেজ,
ওভার ব্রিজ দিয়ে কি পালাইতে হবে, কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে আমার পেস্টটা পালাইতে হবে। পেস্টটা কই থেকে পাইতেছি আমরা? প্যারেন্ট আছে এখানে কি পেজ আছে না? আমরা সুপার দিয়ে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল মেথড কনস্ট্রাক্ট অ্যাক্সেস করতে পারে, আর দিস দিয়ে হলো এই ক্লাসের ভেরিয়েবল মেথড কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট ইউজ করা যায়। দেখছেন এখন লগইন যদি ফেল হয় দেন আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম না, ধরেন আমি ইউজারটা দিলাম পাসওয়ার্ড দিলাম না, তার মানে এই পেজে থাকবে না। তার মানে লগইনের লগইন কি মেথড কি হবে, একটা হলো সাকসেসফুলি হইলে ওভারভিউ হয়ে যাবে, আর একটা যদি ফেল হয় তাহলে এই পেজে থাকবে। তার মানে লগইনের মেথড হবে আমার দুইটা রাখবে। আচ্ছা এটা নাম দিয়ে লগইন বাটন দিয়ে দিই, এটা কোন পেজে যাবে, এই পেজে থাকবে। এই পেজে থাকলে কি লিখতে হয়, দিস লিখতে হয়। দেখছেন আরো কি মেথড আছে, আমি এটা আছে একটা কি ফরগেট পাসওয়ার্ড, সিলেক্টরটা করে ফেলেন, ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করা যাবেন, ওই যে লুক আপ এখানে, হ্যাঁ এটা কপি করবেন, দিবেন, দেখে কটা আছে, একটা আছে, তার মানে লিক ফরগেট, লিক ফরগেট লগ ইন। এইটা ক্লিক করার পরে কোন পেজে নিয়ে যায় কেউ একটু বলতে পারবেন? এইটা ক্লিক করার পরে নতুন একটা পেজে নিয়ে যায়, দেখছেন তাই না? ওই দেখেন এইটা নতুন একটা পেজে নিয়ে যায়, তার মানে আমার এইটাতে ক্লিক করার যে রিটার্ন টাইপটা হবে এই পেজটা হবে। দেখেন আবার যা দেখেন, তার মানে কি দিব একটা পাবলিক, শুনতে বয় ডাকতেছি, ক্লিক কি দিব, ফরগেট, ফরগেট ইউর, ফরগেট লিঙ্ক, এই যে পেজ লোকেটর, এখানে ক্লিক দেখেন সেখান যা সেখান টিকলে খালি জাস্ট সিন ডিসপ্লে ডিফারেন্স, এটা কি নিয়ে যায় নতুন একটা পেজ নিয়ে যায়, নাম কি, পেজের নাম হলো লুক আপ, পেজের লুক আপ দিয়ে দিবেন, লুক আপ ক্লাসের নামটা কনভেনশন হইলো গিয়ে বড় হাতের হইতে হয়, দেখছেন কি দিলাম লুক আপ পেজ। দেখছেন আবার কি বলছে, প্রতিটা পেজ অবশ্যই বেস পেজের চাইল্ড হতে হবে, আবার বেস এটা খুলে নেব, বেস পেজ, হ্যাঁ এটা কি করবো, ওই যে বুঝছেন, তার মানে দেখেন একটা পেজে কটা পেজে লিঙ্ক আছে, তার মানে আমার এখানে কি হবে লুক আপ পেজ, দেখেন এবং রিটার্ন করবে লুক আপ পেজ, সরি নিউ লুক আপ, অবজেক্ট বানায় কেমনি, অবজেক্ট বানায় এবার দিয়ে নিউ, আমরা যারা যাব করেছি তারা এবার কি বানাইতে হবে, দেখছেন তাহলে আপনার আটা করতে পারি রেজিস্ট্রেশন, সিলেক্ট করে দেখেন মানে আমরা তারা সিলেক্ট করে বা না বানাইতে পারি, এর জন্য প্লাগ ইনটা ভালো। আচ্ছা তো আমরা কি করবো এবার, এইটারে বানাবো একটা, আরেকটা বানাবো, এটা কি রেজিস্ট্রেশন রেজিস্টার, দেখেন তারপর আমি কি করবো, ওই যে এখানে যাব এটা কপি করবো, ইউনিক আছে ইউনিক, দেখছেন এখন কি রেজিস্টার পেজ আছে নাই, তার মানে রেজিস্ট্রেশন পেজ ভালো লাগবে, এবারে দেখ লগ ইন পেজ দেখো কি রেজিস্টার পেজ, নিউ রেজিস্টার পেজ,
আমার এটা কি, আমার কাস্টম লগইনের যতগুলো অ্যাকশন ছিল প্রতিটা অ্যাকশন এক জিনিসটা আমি একটা মেথড বানিয়েছি, ওই অ্যাকশনটা করার পরে কোন মেগা রিটার্ন করবে সেটার উপর বেস করে আমি মেথডের রিটার্নটা লিখেছি। এবার আমার কি হতো, যেহেতু আমার পেজ হয়ে গেছে এবার আমার টেস্ট কেস লেখা লাগবে না, বুঝছিলাম এইটা এটা কাস্টম লগইন পেজ সেম নামে একটা কি থাকবে, এই যে টেস্ট থাকবে, টেস্ট যেটা আমার লগইন টেস্ট কেস লাগবে। এবং এটা হবে কি, এক্সটেন্ড করবে কাকে, বেস টেস্টে। কেন বেস টেস্ট, বেস টেস্ট আমি বলে আসছি, ব্রাউজারটা কি হবে এইটা কি হবে দেখেন, এবার আমার একটু কাজ বাকি ছিল। এখানে কি করছিস দেখেন তো, এখানে শুধু খালি পেস্ট ব্রাউজারের অবজেক্টটা ব্রাউজারটা লঞ্চ করে রাখছি, কোন জায়গায় যাবে সেটাকে এখানে বলেছি বলিনি, দেখেন তো কোন জায়গায় যাবে সেটাকে আমরা বলেছি বলিনি, দেখেন সেটা আমরা বলিনি। তাহলে কি করা লাগবে আমার, একটা ওই যে নিবিড় টুকরা লাগবে বেশ, দেখেন কি নেভিগেট কোন জায়গা যাবে সে পেজে ইউআরএল দিতে হবে, ইউআরএলটা কি এটুক দিলে হয়। দেখছেন সো আবার দেখেন এই যে এখন আমি সবটা হাত মিল করতেছি, একটু পরে আমি প্রপার্টি পেজে রিড করবো, তার মানে আমি এপিজি দিয়ে আমি একটা পেয়ে গেছি। এখন আমরা কি করবো, লগইন টেস্ট কেস লাগবে, দেখেন টেস্ট কেস লিখতে হলে কি করতে হবে, টেস্ট ইঞ্জিন এই ইন্টারফেস করতে হবে, পাবলিক ভয়েড কি যে লগইন টাইটেল লগইন পেজ করলাম না, চেক লগইন পেজ টাইটেল, আচ্ছা দেখবেন যেহেতু লগ ইন পেজ কি লিখবেন, কাস্টম লগ ইন পেজ ক্লাসের নামটা, সরি কাস্টম লগ ইন পেজ, লগ ইন পেজ নিউ, এই যে কাস্টম লগ কি পাঠাইতে হবে, পেজ পাঠাইতে হবে, যে পেজটা কোথায় আছে বেস পেজ এর মধ্যে রাখছিল, এটা চলে প্রাইভেট ইউজ করতে পারেন। এগুলো প্রতিটার মিনিং আছে যে কেন প্রাইভেট ইউজ করতেছি কেন পাবলিক ইউজ করতেছি, যে প্রোডাক্টে ইউজ করি পাবলিক ডেস্ক করে, সো এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন। এখানে চাইলে আপনি এটা প্রোডাক্ট করে ইউজ করতে পারবেন, এই যে টিকিট করছে। তারপরে কি টেস্ট কেস হবে, অ্যাসার্শন মারতে হবে, দেখেন অ্যাসার্ট আপনি কি মারতে পারেন, এক অ্যাসার্ট ইকুয়াল মারতে পারেন অথবা অ্যাসার্ট ট্রু মারতে পারেন, আপনার অ্যাসার্ট ইকুয়াল মারতেছে, অ্যাসার্ট ইকুয়াল হলো অ্যাকচুয়াল এক্সপেক্টেড, এই যে বলছিলাম ইকুয়াল ক্লাস এখন দিব অ্যাপ্লিকেশন কনস্ট্যান্ট, দেখেন অ্যাপ কনস্ট্যান্ট ঠিক আছে এখানে আমরা কিছু কি, আমি পেজ টাইটেলটা আমি কোথা থেকে নিয়ে আসবো, যে আমি আশা করতেছি সেইটা পাবে, কাজে কোথা থেকে পায়, ওই যে এত যাবেন তারপর রিসোর্স যাবেন, রিসোর্স কোথায়
টাইটেল কোনটা দেখো তো, এবার না পাইলে করেন টাইটেল কোনটা, এই যে উপরে দেখা এই যে ওয়ার্ল্ড কাপ তারা ব্যাঙ্ক, এটা টাইটেল দেখি তো নতুন জায়গা আছে, এই হেরাটার অ্যাকশন করি, তারপরে ওই কোথায় আছে টাইটেলটা? টাইটেল নামে একটা ইয়ে আছে, হ্যাঁ এটা ট্যাগ আছে। ট্যাগটা তো বুঝতেছি, টাইটেল বডি হেডার, ওই যে এই যে এটা ওই যে টাইটেল আছে, তাহলে টাইটেল হবে কেন দেখেন। স্ক্রিন শেয়ার মনে হয় ব্রাউজারে হয়ে গেছে। ব্রাউজারে কিছু কিছু দেখতেছেন আপনারা? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ বললো এখন দেখেন তো, কোনটা দেখতেছেন? ব্রাউজারে দিলে ফুল স্ক্রিন দিছে আমি। এই যে হোয়াইট বোর্ড, আচ্ছা তাহলে ফুল স্ক্রিন আছে ব্রাউজার না, এখন কি কোড দেখতেছেন? দেখেন এগুলো আমি কি করবো, পাবলিক স্ট্যাটিক ফাংশন বাড়াবো, ফাইনাল কি পেজ টাইটেল অথবা টাইটেল লিখতে পারবেন, লগ ইন পেজ টাইটেল, লগ ইন টাইটেল টি আই সরি টি আই ডাবল টি এল টাইটেল, তার মানে দেখেন যে আমি এক্সপেক্ট করতেছি কি, দেখেন আমার কি আসবে, অ্যাপ কনস্ট্যান্ট, অ্যাপ কনস্ট্যান্ট টাইটেল আসবে কোনটা, ওই যে আসবে কোনটা, এই যে লগ ইন গেট কি, ওই যে গেট টাইটেল দেখছেন, একটা টেস্ট শেষ হয়ে গেল, আট টেস্ট করে চেক লগ ইন যে ইউআরএল দেখেন, লগ ইন পেজ ইউআরএল ইউআরএল, এখানে আমি কি দিলাম, আমি এটা না দিয়ে আমি দিলাম ট্রু, আমি কন্টেন্ট চেক দিয়ে চেক করে দেখেন, আচ্ছা ট্রু দিলাম, ট্রু মানে হলো দেখেন কি আমার পেজ সরি ওই যে অবজেক্টটা লগ ইন পেজ ডট কি গেট ইউআরএল, গেট ইউআরএল কন্টেন্ট দেখেন কি থাকবে, আমার লগ ইন পেজ কি থাকে, যে যদি এটা হয় তাহলে ইন্ডেক্স থাকে অথবা এটা থাকে, তাই দেন ইমেজ রেজিস্টার থাকে, আচ্ছা আমি দুটি করে দেখাচ্ছি দেখেন, আবার রান দেন, শুরুতে আপনি যখন করবেন তখন আপনাদের এই প্লেয়ার অ্যাড কি করবে, ফার্স্ট টাইম রান দিলে অনেক কিছু ডাউনলোড করে আপনাদের লোকালি ও সেট আপ করে নেবে, লোকালি সে অনেকটা যাবে, ব্রাউজার ওপেন একটা বাস হচ্ছে, একটা চলেছে না দুটো চলেছে, দুটো ফোনে চলেছে, একটা দেখুন দেখুন কেসকেস লেখার প্রবলেম, জাস্ট আপনার পেজ গুলা এবং স্ট্রাকচারটা ডিজাইন করা একটু কষ্ট হবে, আমি একটা সারা বছর নেগেটিভ কেসকেস লিখি, একটা পজিটিভ কেসকেস লিখি যে আমি এইটা দিয়ে লগ ইন করলে আমার কি হবে, আমার কোন পেজে যাবে, ওভারভিউ পেজে যাবে, ঠিক আছে এখন সিস্টেম রে বুঝাবো কেমনে লগ ইন হয়েছে কি হয় নাই, এই যে লগ বাটন আছে দিয়ে লিখতে সিলেক্ট করে নিবেন, যাবেন এখানে ক্লিক করবেন, ওই চলে আসে একশন,
দেখবে এটা, তার মানে সে চেক করবে লগইন পে, এইটা লগইন করার পর লগআউটটা আছে কিনা, এইটা এইটা কার প্রপার্টি, এই যে লগআউটটা কার ওভারভিউ পেজের প্রপার্টি, ওভারভিউ পেজের পার্ট না দেখেন। সো এইটা মে যা যে পেজের পার্ট সেই পেজের মেথড বলে রাখতে হবে ওভারভিউ পেজ করে, ওইজন যেহেতু আমাকে চেক করব যে লগআউটটা আছে কি না, লগআউটটা আছে কি না, বুঝলেন, এটার জন্য কি চেক করবো আমরা, এটা আছে কি না, তার মানে বুলিয়ান টাইপের, বুঝলেন, পাবলিক কি বুলিয়ান দিব, হ্যাজ না ইজ দায়িত্ব লিখতে পারেন, হ্যাজ লগ আউট লিঙ্ক, লগ আউট লিঙ্ক দেখছেন দেখছেন। তারপর এখন দেখেন কি লিখবো, ওই যে পেজ থেকে বেশি হয় তার মানে এটা আছে, এটা ভিটারটা এটা কি দেয় পাবলিক ভয়েড বুলিয়ান হ্যাড লাভার, আমি এটা শো দেখছেন বুঝছে, তার মানে একটা সাকসেসফুল টেস্ট কেস নাকি, যেহেতু আমার লগ ইন মেথডটা অনেক জায়গায় ইউজ হবে, আমরা একটা এটার পেজ ভিতরে একটা কাস্টম মেথড বানাই ফেলবো কেন বাবা। আচ্ছা আমি এখানে আলাদা বানাইতেছি লগ ইন টেস্ট কেসে যান, আবার দেখেন দেখেন বানান একটা এই যেমন লগ ইন পেজ, তারপর আমার কি লাগবে লগ ইন করতে কি কি লাগে বলেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড লাগে তাই তো, বলেন রাইট, এই যে লগ ইন কি কি লাগে, অবজেক্টটা ডট ফিল ইউজার নেম দেখছেন, ইউজার নেম কত এসকিউএল ফিল ই পাসওয়ার্ড, পাসওয়ার্ড এসকিউএল, তারপর কি করতে ক্লিক লগ ইন দেন, ক্লিক কোন লগ ইন, এই যে আবার পেপার লগ ইন দেন, এখানে কি দেখেন এখানে কি কি আছে, এইটা ক্লিক করলে ওভার পেপার নিয়ে যায়, তার মানে এইটা একটা ওভার পেপার অবজেক্ট দেখছেন, এটাকে আপনারা বুঝছেন দেখেন টেস্ট কেস হবে ম্যানুয়াল টেস্ট কেসের মতো, কি করছি লগইন পেজে গেছি ইউজার নেম ফিল করছি পাসওয়ার্ড ফিল করছি লগইন বাটনে ক্লিক করছি, এবার দেখেন এত সময় লাগবে না, এই যে চেক করবো যে কি আছে হ্যাজ লগ আউট, দেখছেন লগইন যখন হওয়ার পরে বুঝতে পারবো লগ আউট আছে কিনা, রাইট না রং দেখেন, তারপর আমি আর কিছু টেস্ট কেস লিখি, যে আমি একটা দিলাম আটটা দিলাম না তাহলে কি হবে, এই দেখেন ফিল আপ করলে কি হবে একটা ইরো আসবে, ইরোটা ধরা লাগবে না, এই যে ইরোটা ধরেন স্পেক এলিমেন্ট, আবার এতে যান ওই যে দেন এই সিএসএস এর একটু ইরো, তারপর কি আপনারা চাইলে এক্সপাত ইউজ করতে পারেন, ওই যেটা ইউজ করতে পারেন, করি আমরা একটা করি এটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে দেখবেন ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে কিনা, ওয়ান ইন্টু ওয়ান তার মানে ওটা ধরা যায়, এবার কি করবেন এইটা কোন পেজ, যেহেতু কাস্টম লগইন এরাও দেখা যাচ্ছে শুধু এটা কাস্টম লগইন এর পেজ, কি দিব কোথায় কাস্টম লগইন পেজ হয়ে যান, আমরা কি লিখবো হ্যাজ জিরো এরো আসবে না, হ্যাজ পাবলিক বুলিয়ান হ্যাজ জিরো আগের মতো রিটার্ন কি পেজ প্যালেট কি খুব কঠিন মনে হতেছে,
কেসটেস কখনো লেখা কখনো করিনি না, অল সাইজ খালি প্যাটার্নটা জানতে হবে, আপনার প্যাটার্নটা কিভাবে করতে হবে, বুঝছেন? তারপর আমি আরো কয়েকটা টেস্ট কেস লিখি, এটা কি দিব, যা বহুত কিছু লিখে আরো, রবি শুড ফেল, শুড ফেল উইথ ইজ উইথ ফেল কি উইদাউট পাসওয়ার্ড, উইদাউট পাসওয়ার্ড দেখেন, তারপরে কি দেখেন, আমি শুধু পাসওয়ার্ড দিব না, এটা দিব, দেখেন আমি যদি লগ ইন ফেল হয় তাহলে আমার লগ ইন পেজে রাখেন, বুঝলেন? আমার আটটা মেথড আছে না, এই যে দেখেন ক্লিক লগ ইন, বুঝলেন? এই যে এই বুঝলেন, তার মানে এটা কাজ শেষে আমার এই পেজে রাখে, বুঝলেন? তাহলে এখানে ভিআরটা কি কাস্টম লগ ইন পেজ, তার মানে আমার এই নতুন পেজ আসবে না, এই পেজে রাখবে। এই জিনিসগুলো বুঝতে হলে আপনার শুরুতে একটু প্রবলেম হবে। তারপরে দেখেন কি দিব, কি নামে মতো যে হ্যাঁ জিরো, হ্যাঁ জিরো দেখছেন, সেটুকুলো দিলাম। তারপরে আরো টেস্ট কেস লিখতে পারে না, দেখেন দেখেন কি করবো, উইদাউট ইউজার নেম, উইদাউট ইউজার নেম আগে ছিল উইদের পাসওয়ার্ড, ও আচ্ছা পাসওয়ার্ড দিন, এই ইউজার নেম থাকবে ওই হ্যাঁ এস কি, এটা কি উইদাউট ইউজার নেম আছে পাসওয়ার্ড, দেখছেন আরো টেস্ট কেস বানান, দেখেন টেস্ট কেস নেওয়া নাই, উইদাউট পাসওয়ার্ড এন্ড ইউজার নেম, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, দেখেন এটা ফালাই দেন, দেখছেন আবার বলেন যে দুইটি ব্ল্যাঙ্ক দিবেন, দেখেন টেস্ট কেস খালি পেজ গুলো ডিজাইন করে ফেলতে হলে টেস্ট কেস এর মার্ক নাই, আচ্ছা দেখেন তারপরে কি এটা কি ব্ল্যাঙ্ক দিয়ে দেন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক বা এমপি দিতে পারেন, এমপি দেন, এমপি হয়ে যায় কি দেবেন, ফেল ইউজার নেম খালি, ফেল পাসওয়ার্ড খালি, টাইম থাকলে আমি আরো পড়াতে পারতাম, দেখেন আমার পড়া টেস্ট কেস দেখেন যত ইচ্ছা অত টেস্ট কেস দেখতে, আমি সবগুলো চালাই, দেখেন দাঁড়ান এক মিনিট, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এখানে রাউন্ড দাঁড়ান, পাঁচটা যাই তো ওই জন্য আমি আমরা এইসব সব জিনিস পেয়েছে পাবো, আমরা এত পাবো না, আমি ক্যাব এক করে দিতেছি আপনাদের,
একটু ওভার দিস। এখন ক্লিন দিব কোথায় গিয়ে যাবেন, এখান থেকে গিয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, এখানে গেট লাস্ট থাকছে এই টাক্স ডিন কাইদেন ক্লিন। এবার দেখেন রাউন্ডিং টেস্ট সিস্টেম বর্তমানে একটু বেশি হয়ে গেছে, কমাই দিন আপনি ম্যাক্সিমাম দিয়ে দিন। হ্যাঁ লিনাক্স তো, আর আমি আপনাদের সাথে চ্যাট করতেছি এই কারণে ওরা টাইম নিচ্ছে। ওই ওরা এটা হলো ওই এখন বেনুতে হবে ওরা ফিল করার কথা না, এই আমি আরো কিছু লিখতেছি। তারপরে আমি এখন যদি রেজিস্ট্রেশন পেজ লিখে রেজিস্ট্রেশন পেজ স্টেটাস লিখে ফেলি, দেখেন রেজিস্ট্রেশন পেজ গেলে কি হয়, প্রতিটা ফিল করতে হবে। ওভারভিউ পেজের একটা টাইটেল আছে, দেখেন এটা কি পেজ, একই পেজ তো ইউআরএল এ কি আছে, দেখেন ইউআরএল এ কি আছে, এই যে ওভারভিউ পেজ আছে, রেজিস্ট্রেশন পেজে কি আছে, দেখেন রেজিস্ট্রেশন আমরা এটা চেক করে ফেলি। আমরা কি করবো এবার, রেজিস্ট্রেশন পেজ এক্সপ্রেস পেজ লিখবো, আমি লিখতেছি পাবলিক ভয়েড চেক রেজিস্ট্রেশন রেজিস্টার ইউআর। আচ্ছা আপনি আপনারা বলেন আমি রেজিস্ট্রেশন পেজে গেছি, কাস্টম লগইন পেজে গেছি, তারপরে ক্লিক করে রেজিস্ট্রেশন পেজে দিয়েছি, তার মানে শুরুতে আমার কাস্টম লগ ইন পেজে যেতে হবে, দেন ক্লিক করে যেতে হবে পেজ, দেখেন বুঝলেন কি কাস্টম লগ ইন পেজ, কাস্টম লগ ইন পেজ, আচ্ছা কাস্টম লগ ইন পেজ এস, আচ্ছা তারপরে তারপরে কি আচ্ছা এটাতে যাওয়ার পরে ক্লিক করে আমাকে কোথায় যেতে হবে, ক্লিক রেজিস্ট্রেশন, দেন ক্লিক রেজিস্ট্রেশন আছেন পাইছেন। আচ্ছা আমি একটু আলাদা করে লিখে চলি, কাস্টম লগইন পেজে গেছি, তারপরে কি করবো এটাতে ক্লিক কর, এটাতে যাব গিয়ে কি করবো ওই যে ক্লিক রেজিস্ট্রেশন, এটা কোন পেজ নিয়ে যায় রেজিস্ট্রেশন পেজে, দেখেন তার মানে এই সাইডে রেজিস্ট্রেশন পেজ হতে হবে। তারপর কি করবো আমরা অ্যাসেশন দেবো, ইকুয়াল কি দিব আচ্ছা রেজিস্ট্রেশন কি গেট ইউআরএল কি কন্টেন্ট কি থাকে ওই যে বাকি টেস্ট কেস লগইন এর মতো আপনি আরো লিখতে পারেন, আমি আরো একটা ওভারভিউ আউট অফ কেস
আউটলুকের লুক আপ পেজ, তাই না? টেস্ট সেম এই নামে একটা ভাষা লিখে নিলাম, দেখে নাও এক্সটেন্ড লিখতে সময় লাগে না, পেস্টে হয়ে গেল। লুক আপ এটা কি হবে, এখানে ক্লিক করবো তো লুক আপ পেয়ে যাবে, ক্লিক লুক আপ ফরওয়ার্ড পাসওয়ার্ড। আমার এসে যাবে লুক আপ পেজ, লুক আপ পেজ দেখছেন, আমি একটু ফাস্ট চাইতেছি কারণ সময় স্বল্প থাকি না। দেখছেন এখন এখানে চলে আপনি আরো বহু টেস্ট কেস লিখতে পারেন, রেজিস্ট্রেশন পেজে গিয়ে এটা ফিল আপ করবেন, এটা ফিল আপ করবেন, এটা ফিল আপ করবেন, সবগুলো ফিল আপ করবেন, প্রচুর টেস্ট কেস লিখতে পারেন আপনি। এবার দেন আমি পরে তিনটা ক্লাস বানাচ্ছি, মানে তিনটা ক্লাস তিনবারে গিয়ে ক্লিক করে ঝামেলা না, তিনবারে ক্লিক করে আগে ঝামেলা। এই জন্য কি করতে হবে, একটা এক্সেল বানাইতে হবে, এক্সেল হয়ে যাবে, মাউসের আইকনে ক্লিক করবেন, ক্লিক করে হয়ে যাবে ক্রিয়েট। এই যে এইটার জন্য ক্রিয়েট টেস্ট ইঞ্জিন প্লাগইন একটা সেট আপ করতে হবে, কার প্লাগইন, এইটা হইল গিয়ে ইন্টেলিজ আইডিয়া প্লাগইন, আছে এটা হয়েছে, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবে, ডাবল ক্লিক করেন। এটা কোডটা কেমন না, কোডটা ফরম্যাটের জন্য কন্ট্রোল অল্টার এল দিবেন, দেখছেন এগুলো আমি সব ফেলে দিতেছি, হিভি টিভি রাখবো না, আমি টেস্ট আবার রাখবো, বাকি ভালো দিব। আমি চাইলে ক্লাস ওয়াইজ প্যাকেজ রান, প্যাকেজ ওয়াইজ রান দিতে পারি, যদি ক্লাস ওয়াইজ চান তাই দেন ক্লাস, দেখছেন কোন কোন ক্লাস রান দিবেন, এই যে কি এই ক্লাস, দেখছেন ফর্ম ডট কি প্যারা র্যাঙ্ক ডট প্যারা সব ডট টেস্ট, কোন ক্লাসটা, এই যে কাস্টম লগইন, দেখছেন আবার ক্লাস আছে, দেখছেন ফর্ম ডট প্যাকেজের নামটা প্যারা ব্যাংক প্যারা সফট কি টেস্ট কোনটা লুকআপ, দেখছেন এই টেবিলে রাখলে আমরা এটা তো আগে 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 নিয়ে নিই, দেখুন তারপর কি ক্লাসেস, ক্লাসেস তারপর দেখেন ফর্ম ডট প্যারাবেন ডট প্যারাসার ডট বুঝলেন টেস্ট ডট কি আটা দিয়ে আছে টেস্ট আর টেস্ট আছে, এটি শুধু ক্লিক করে দেখ ক্লাসেস নাম দেখ, এটা আমি দিতে পারি ক্লাস টেস্ট, বুঝলি রিনেম করবেন কি দিতে পারি, ধরেন ক্লাস টেস্ট বা ক্লাস টেস্ট। আমি আরেকটা বানাচ্ছি দেখেন, কপি করবো এখানে পেস্ট করবো, এবার দেখবো প্যাকেজ, আপনার টেস্ট কেস বেশি হয়ে গেলে, টেস্ট কেস বেশি হয়ে গেলে ধরো টেস্ট কেস ক্লাস বেশি হয়ে গেলে আপনি কটা ক্লাস দিবেন, কটা ক্লাস অ্যাড করবেন, ওটা একটা প্যারা, সেই জন্য প্যাকেজটা দেখে আপনি দেখে দেখেন, সো আমি ক্লাসটা ফেলে দিব, দেখেন বুঝলেন ঠিক আছে, একটা প্যাকেজ দেখছেন দিবেন প্যাকেজ, বুঝলেন ফর্ম ওই আপনার প্যাকেজটা প্যারা ব্যাংক প্যারা সব ওজন টেস্ট ডট এটা, দেখছেন এটা দিলে এই প্যাকেজের মধ্যে যত টেস্ট কেস আছে সব করে সেরান দেবে, কোনটা ভালো ক্লাস ভালো না প্যাকেজ ভালো, যার যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করেন। ফর্মাল প্রিপুটটা কন্ট্রোল অল্টার এল রান দিই, তোমার সব টেস্ট কেস রান হয়ে যাবে,
খুলে পেজটা আনতে একটু সময় লাগতেছিল, নেটে এটা হলো নেটওয়ার্ক ইস্যু, ওইটা রিজলভ এর ওয়ে আছে, রিজলভ এর ওয়ে হইলো টাইমারটা বাড়াই দেওয়া, আর টাইমে নেম গেট টাইম হল দেখেন। এখন আমি রিপোর্টটা দেখাবো বিশ্বাস ক্লিক করে নেই, এখনো ক্লিক করবে আসে। আপনারা চালালে 100% আসবে, চাইলে আমি ক্যামেরাটা বাড়ায় নিতে পারি, কিন্তু বাড়াবো ওই যে কোথায় বাড়াবো এইখানে আমি সব পেয়ে যাই আর একটু টেস্ট করবো না, এই যে নেভিগেট করতেছি না আপনি চাইলে 31 সেকেন্ড বা 60 সেকেন্ড, 1 2 3 4, 1 2 3 4 5 7, 1 মিনিট আপনি চাইলে যত বাড়াই দিতে হবে, কিন্তু আমার এটা ফিল করতেছে বিকজ আপনি আমি যে বেন্ডু ইউজ করতেছি বেন্ডুতে আপনাদের সাথে কোড আছে সেখানে কেমন দিচ্ছে, সো আমি এখন একটা এক্সটেন্ড রিপোর্টটা কেমন ইউজ করে সেটা দেখাই দিব, এই জন্য আমি এক্সটেন্ড রিপোর্টগুলো কোড দেখাবো না, জাস্ট আমি রিপোর্টটা কপিপেস্ট মারবো, আমার রিপোর্ট করা আছে একটা কাজে, এখানে আমি কি করব এই যে এখানে পেস্ট করবো এই হলো এক্সটেন্ড রিপোর্ট, এইটা আমি একটু লিখতেছি দেখি স্ক্রিনশট, এই একটা মেথড দেখুন এই একটা মেথড, এইটা স্ক্রিনশট নেই আর নিজের যদি স্ক্রিনশট নেই আমি এটা বেস বেস টেস্ট রাখতেছি, আমি বেস টেস্ট রাখবো এটা, হ্যাঁ দেখুন ও আচ্ছা এটা যেহেতু স্ট্যাটিক মেথড পেস্টে অবশ্যই স্ট্যাটিক হতে হবে, যেহেতু আগের পেটে দেখ না ওই মেথডটা করে এটা এই যে এটা অটা এটা দিন ফেসবুক পেয়ে যাবে দেখছেন, হ্যাঁ এখন কি করতে হবে আমি একটা রিপোর্ট দেয় আগে যে রিপোর্টটা হয়েছে বিল ফাইলের ভিতরে, বিলের ভিতরে
ওই যে রিপোর্ট নামে একটা খোলা, এটা হলো হেডেলের একটা নিজস্ব রিপোর্ট দেয়, এটা খুলবে কিসে অ্যাপের ডায়ালগ দিয়ে দেখছেন এই যে আপনার টেস্ট স্কোরটা 8টা, আপনার মধ্যে ফেল হয়েছে একটা, প্রোফাইল হচ্ছে 5টা লেখেন দেখছেন ওই যে প্যাকেজ কোনটা এইটেন টেস্ট দেখছেন ব্রাউজার টেস্ট এইরকম সব লোক থাকে। টাইম একটা কারণে ফেল হয়েছে, সে 30 সেকেন্ড যাওয়ার পরে সে জিনিসটা লোড করতে পারে না। এখন আমি আপনাদের দেখাবো অ্যাকশন রিপোর্টটা। অ্যাকশন রিপোর্ট অ্যাড করতে হলে এই যে এখানে উপরে একটা লিসেনার অ্যাড করতে হবে, লিসেনার কি লিসেনার এই যে কোথায় অ্যাড করতে হবে টেস্টের আগে এখানে লিসেনারটা বলে দিতে হবে কোনটা। লিসেনার বলে দিয়েছে লিসেনার বুঝছেন, আর তা লিসেনার তো নাম বনাম বলে লিসেনার কম ডট প্যারাবেন ডট প্যারাসফট ওইটা পার্টটা এই যে লিসেনার দেখছেন এবং ক্লাসের নামটা এটা যদি আপনি দুইটা দিয়ে অ্যাড করে দেখেন আপনি আপনাদের কি সুন্দর একটা রিপোর্ট দিয়ে দিবে ওরা কে দিবে এক্সটেন্ড রিপোর্ট। আচ্ছা ওরা আমি সময়ের স্বল্পতার জন্য দুটো দেখ করতে পারি এখন এইটার ভিতরে অনেক কিছু বলা দেওয়া আছে, অনেক কিছু কাজ করা আছে দেখেন, অনেক কিছু কাজ করা আছে যে কোথায় রাখবে কি নামে রিপোর্টটা হবে এবং কোন কোন সময় সে স্ক্রিনশট নিবে এইটা সব এখানে বলা দেওয়া আছে। এটা মানে কি একটা দেখেন আমি একটু বলি, এই আই টেস্ট লিসেনার একটা টেস্ট ইঞ্জিন একটা ইন্টারফেস যার ভিতরে বলা আছে টেস্ট রান হওয়ার সময় কি হবে, স্টার্ট হওয়ার সময় কি হবে, ফেল করার সময় কি করবে, লাভ 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 এভরিথিং ওইখানে দেওয়া আছে। বুঝলেন আমরা কি করছি এই মেথড গুলা যে এই যে এটা কি অন স্টার্টে সে কি করবে এখানে বলছি, তারপর কি করবে অন সাকসেসফুলি সে কি করবে, এটা বলছে ফেল হলে সে কি করবে, এটা কি স্কিপ করলে সে কি করবে, সবগুলো এগুলো বলে দেওয়া আছে। দেখেন আমি রান দিই আবার এটা রান দিই এখন টাইমারটা বাড়াই দিছি
যে যে করে পাস করবে ফেল করবে, ফেল করলে স্ক্রিনশট নিয়ে নিবে সবগুলো ইয়ে করে সব প্রশ্নটাকে সেটিং। এখানে আমরা কৃষকটা রাখতেছি সুন্দরীপুর একটা ছোট করি পাস করলে কিছু জানিস আছে এই যে এগারোটা জন এই যে আবার এই দুটা ফেল করছে এটা তো জান একশো এটা তো জান সামার রিপোর্ট এই ছিল এক্সটেন রিপোর্টটা যে দেখেন এই যে আমাদের লগিন করতে এসেছে সাতটা তো সাতটায় পাস করছে আর একাশো সাতটায় পাস করছে আর এটা তো একটা ছিল একটা ফেল করছে একটা। আচ্ছা আমি একটু দেখি এটা কেন ফেল করতেছে। সো এই ছিল আজকের আমার ফর্ম দিয়ে তারপর আমি এটি ফিক্স করে দিতেছি। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।